নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলে নতুন একটি ভিডিওতে। সালটি ছিল 1999, 3রা ডিসেম্বর। এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর হেল এলরোডকে মৃত বলে জানানো হয়, কিন্তু তার ঠিক 6 মিনিট পর ওনার হার্টবিট শুরু হয়। তখন অলরেডি ওনার শরীরে 11টি হাড় ভেঙে গেছে। তারপর ডাক্তাররা জানান উনি কখনোই চলাফেরা করতে পারবেন না। এই ঘটনাটির কয়েক বছরের মধ্যে উনি সফলতার চরম শীর্ষে পৌঁছান। হেল এলরোড হলেন একজন সাকসেসফুল বিজনেসম্যান, বেস্ট সেলিং অথার, স্পিকার অ্যান্ড আল্ট্রা ম্যারাথন রানার। হেল এলরোডকে ওনার জীবনের এত সাফল্যের পিছনে কি রয়েছে তা জিজ্ঞাসা করলে উনি বলেন, ওনার সাফল্যের পিছনে রয়েছে 6 মর্নিং হ্যাবিটস। কোমা থেকে বেরোনোর পর উনি 6টি মর্নিং হ্যাবিটস ফলো করেন, যা ওনার জীবনে সাফল্য এনে দিয়েছে। ওনার বলা এই 6টি অভ্যেস যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নিতে পারি, তাহলে আমরাও অবশ্যই আমাদের জীবনে সফলতা পাব। হেল এলরোডের বলা 6টি অভ্যেস হলো: ফার্স্ট হ্যাবিটস, সাইলেন্স। সকালে ঘুম থেকে উঠে কিছুটা সময় আমাদের চুপ থাকা উচিত। প্রার্থনার মাধ্যমে কিংবা ভগবানের নাম স্মরণের মাধ্যমে আমরা আমাদের দিনটাকে শুরু করতে পারি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ চেক করি। তা না করে আমরা মেডিটেশন কিংবা দু একটা যোগব্যায়াম করতে পারি, অথবা সকালের ফ্রেশ হাওয়ায় দাঁড়িয়ে পাখির কলরব শুনতে পারি। এতে মনের প্রায় সমস্ত দুশ্চিন্তা দূর হয় এবং নিজের মধ্যে অদ্ভুত একটা পজিটিভ এনার্জি ফিল করি আমরা, যা আমাদের সারাটা দিনকে সতেজ ও সুন্দর রাখতে সাহায্য করে। সেকেন্ড হ্যাবিট, অ্যাফার্মেশন, অর্থাৎ নিজের সঙ্গে পাওয়ারফুল কথা বলা। নিজেকে মনে মনে জিজ্ঞেস করুন, ভবিষ্যতে আপনি কি করতে চান এবং কেন এই কাজগুলি করতে চান। পৃথিবীর বেশিরভাগ সফল মানুষই এটি ফলো করেন, এতে মনের পজিটিভ থিঙ্কিং বৃদ্ধি পায়। আপনি ভবিষ্যতে যে কাজটি করতে চান তার জন্য আপনি কত দূর যেতে পারেন, নিজে মনে মনে চিন্তা করুন এবং নিজেকে বলুন, আমি জীবনে খুবই খুশি, আমি জীবনে যে কাজটিই করি না কেন তাতে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তার মোকাবিলা আমিই করতে পারবো। এই কথাগুলি যখন আপনি নিজেকে নিজেই বলবেন, তখন কথাগুলি আপনার সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে, আপনার ব্রেন সেটাকে সত্যি ভাবতে শুরু করবে এবং আমাদের জীবন সেইভাবেই চলতে থাকবে। থার্ড হ্যাবিটস, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশনের মাধ্যমে আপনি যে কথাগুলি চিন্তা করেন তা আমাদের ব্রেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে চিন্তা করে। আপনি ভবিষ্যতে কি হতে চান তার একটা স্পষ্ট ধারণা প্রদান করে। আপনি কি জীবনে একজন ডান্সার হতে চান? তাহলে চোখ বন্ধ করে ভাবুন, আপনি নাচ করছেন এবং আপনার দর্শক বন্ধুরা আপনাকে করতালি দিয়ে উৎসাহ যোগাচ্ছে। আপনার প্রচুর ফ্যান্স আপনার অটোগ্রাফ নিবে বলে ভিড় জমিয়েছে। এতে আমাদের পজিটিভ চিন্তা ভাবনা বৃদ্ধি পায় এবং ওই কাজটি করার জন্য আমরা এনার্জি পাই। ফোর্থ হ্যাবিট, এক্সারসাইজ। নিয়মিত 5 থেকে 10 মিনিট এক্সারসাইজের ফলে আমাদের ব্রেনে O2-এর সরবরাহ বেড়ে যায় এবং ব্রেনে এন্ডোরফিন রিলিজ করে। এতে আমাদের থিঙ্কিং ক্লিয়ার হয় এবং এনার্জি বৃদ্ধি পায়। সর্বোপরি আমাদের শরীর সুস্থ থাকে। আমাদের শরীর যদি সুস্থ থাকে তবেই আমাদের মন ভালো থাকবে এবং ভালো চিন্তা ভাবনা করতে পারবো, ভালো কাজ করতে পারবো আমরা। ফিফথ হ্যাবিটস, রিডিং। প্রতিদিন কমপক্ষে আমাদের 5 থেকে 6 পেজ বই পড়া উচিত, যা আমাদের ইন্টেলিজেন্সকে বাড়াবে। প্রতিদিন যদি আমরা 5 থেকে 6 পেজ বই পড়তে পারি, তাহলে বছরে প্রায় 8 থেকে 10টা বই আমাদের পড়া হয়ে যাবে, যা আপনাকে আপনার চিন্তা ভাবনাকে বদলাতে সাহায্য করবে। সিক্সথ হ্যাবিটস, স্ক্রাবিং বা রাইটিং। আমাদের প্রতিদিনের কাজকর্মের হিসেব একটা ডায়েরিতে লিখে রাখা উচিত আমাদের। আজ সারাটা দিন আমি কী কী কাজ করতে চেয়েছিলাম এবং কী কী কাজ সম্পূর্ণভাবে করতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা কী কী কাজ করতে চাই। আপনার এই অভ্যেসটি আপনাকে বাকি আর 5টি মানুষের থেকে আলাদা করে তুলবে এবং জীবনে সফলতা এনে দিতে সাহায্য করবে।
বন্ধুরা, সকালের এই ছয়টি অভ্যেস আমাদের জীবনে এনে দিতে পারে সফলতা। পৃথিবীর বেশিরভাগ সফল মানুষই এই ছয়টি অভ্যেস ফলো করেন, তাই আমাদেরও উচিত সকালের এই ছয়টি অভ্যাস ফলো করা। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যারা এখনো সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে এক্ষুনি সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এই ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো।